ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই, সব জায়গায় গরম, জামা কাপড় খুইলা হাঁটতে লাগে না শরম। তোমার বাসায় এসি নেই রাগে বলো নাই কেন? তোমার বিয়া করেই যাইব না। আরে আমি তো ভাবছিলাম তোমার বাপের কাছে যৌতুক হিসেবে একটা এসি চামু, ওই এসি দিয়েই কাজ চালাই দিমু। ব্রেক আপ, উফ, এদিকে এসি আছে, একটু বসে থাকি, বাইরে যেই গরম। এই চিঠিটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। কে পাঠালো চিঠি? পড়ে দেখি তো, যারা এসির বাতাস খাওয়ার জন্য এদিকে এসে ফাও বসে থাকে তারা নাম্বার ওয়ান ছোট লোক। আম্মা, কে রে, তুই মাথায় হেলমেট পরে রয়েছিস কেন? যেই গরম পড়ছে মাথার চান্দি তো পুরো গরম হয়ে যায় একেবারে। তো হেলমেট পরলে কি গরম কমবো নাকি? সেই দিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, এক বেটা আমার মাথার উপরে কড়াই রেখা ওটার মধ্যে তেল ঢেলা ডিম ছেড়ে দিছে, দুই মিনিটে ডিম পৌঁছ হয়ে গেছে। আজকের ব্রেকিং নিউজ, আজকে প্রচন্ড গরম পড়ছে তাই আজকে কোনো নিউজ পড়বো না, বাসে জায়গা। স্যার দাঁড়ান, কথা আছে, আপনি অফিসে এমন ট্রাউজার পরে ঘুরেন কেন? আপনার শরম লাগে না? শরম শরম, দাঁড়া শরম দেখাইতেছি। আমি তো পারলে অফিসে এই শর্ট প্যান্ট পরে ঘুরি, যেই গরমটা পড়ছে এসি নিচে থাকাও তো গরম লাগে, আর এই জিন্স প্যান্ট পরলে তো গরমগুলো সরাসরি আমার এদিকে এসে লাগবে, এনে 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 লাগবে। আরে এই পোলা কি করতেছে? টাকা চুরি করতেছে? আচ্ছা তুই টাকা চুরি করলি কেন? যেই গরম পড়ছে তার উপরে আবার কারেন্টও থাকে না, বাসায় একটা আইপিএস ও নাই, এই টাকা চুরি করে জমা একটা আইপিএস কিনবো। তাই বলে তুই চুরি করবি? সারাদিন এসির তলে থাকো তো তোমরা বুঝবে না। তো এখন তুই কই থাকোস? থানায় থাকি, ওখানে আইপিএস আছে, অনেক শান্তিতে একটা ঘুম হয়। ওরা তোরে থানায় থাকতে দেয়? চল তোরে স্যাম্পল দেখাই। এখানে প্রস্রাব করিবেন না দারোগা সাহেব। তাই আমি কি করি? স্যার কি, আমার বাসার আইপিএস টা নষ্ট হয়ে গেছে, আমি ওই ভিতরে যেতে চাই। তুই কোনো দোষ না করলে তোরে ভিতরে নিমু কেন? সকালে আব্বা ঘুমাইতেছিল, আমি আসার সময় ফ্যানটা অফ করে দিয়ে আসছি। এই গরমে কেউ কারোর সাথে এমন করে নাকি? তোরে তো থানায় ভর্তিই হবে। উফ কি গরম, আমি আইসা পড়ছি, তুমি কি গরম সহ্যই করতে পারো না? একদমই সহ্য করতে পারি না, গরম থেকে বাঁচার জন্য কত কিছু করলাম, লুঙ্গি ছিল না তাই মেয়েদের স্কার্ট পরে ঘুরছি, কিন্তু পোলা পেনে টান দিয়ে জায়গা, এরপরে তো জামা কাপড় খুইলা রাস্তায় হাঁটা শুরু করে দিলাম, কিন্তু তাও গরমে সহ্য হইল না, দিনে চারবার গোসল করে ঠান্ডাও লাগাইছি, তারপর একদিন গরমে বেহুশ হয়ে পড়েই গেলাম। ডাক্তার সাহেব কি হয়েছে একটু দেখেন না। বেশি গরমে থাকার কারণে ও স্মৃতিশক্তি চলে গেছে, ওরে এক সপ্তাহ এসির নিচে রাখতেইব, তাইলেও ঠিক হইব। তারপর এক সপ্তাহ এসির নিচে রাখার পরে আমি ঠিক হইছি। খারা কই যাস তুই? গরম লাগতেছিল, কোল্ড ড্রিঙ্কস কিনছি, পাশায় যায় খামু। চলতে মাইডা দেই। না না না, আমি দিমু না দিমু না, না আমি টেকা দেখিনছি, আমি দিমু না, ওরে ধর ওরে ধর ওরে ধর, দিমু না দিমু না আমি। ওরে খাইছে রে, কি গরম রে বাবা। আপা ভালো করছেন, এই গরমে সাদা কাপড় পরছেন। এই ছাড় আমারে। কি রে, তুই মহিলার গায়ে হাত দাস? শালা লুইচা, চাইতে ভাগ যা যা, নাম 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 যা নাম। আপা আপনার কি দিনের বেলায় মশা কামড়ায় নাকি? মানে হাতে মশারি পরে রয়েছেন কেন? আরে এটা তো মশারি না, এটা একটা স্টাইল। স্টাইল মাইনসি গরমে বাঁচে না, আপনি আসেন আপনার স্টাইল লয়ে। খালামা বোরখাগুলো খুলে ফেলেন, গরমে অনেক আরাম লাগবো। তোরা তো বড় সাহস, তুই বোরখা খুলতে কস, একটা দিমু একটা। আর কাউরে কোনো দিন ফিটে অ্যাডভাইস দিমু না, শিক্ষা পাইয়া গেছি। স্যার আপনার জন্য খাবার আনছি, আমার জেলের ভিতরে নেন। খাবারে চলবো না, অন্য কোনো দোষ করলে বল। স্যার আমি একটা মার্ডার করছি। না চলবো না। স্যার আমি একজনের জোর করে জ্যাকেট পরাই দিছি। এদিকে এদিকে, এই গরমে কেউ কারোর সাথে এমন করে? তোর তো ফাঁসি হওয়া উচিত। এত গরম আর ভাল লাগে না, চারিদিকে মানুষের হাহাকার। কোল্ড কফি কিনছিলাম, গরমে হট কফি হয়ে গেছে। কে গরম পড়ছে, পুরো গ্রিল চিকেন হয়ে যাইতেছি। এত গরমে শপিং করা যায় নাকি? লেবুর শরবত বেসে বেসে পাগল হয়ে গেলাম। এই গরমে বাসে দাঁড়ায় যাইতে আর ভাল লাগে না। এমনি আর কয়দিন, আর ভালোই লাগে না। তোমাদের দুনিয়া যেই গরম, এনে থাকা সম্ভব না, এর চেয়ে ভালো আমি আমার নিজের দুনিয়াতেই চলে যাই। ভালো থাকো তোমরা। আজকে বাংলা টকিজে সাবস্ক্রাইব করতে বলবো না? না আজকে বলবো না, ভিডিও ভালো লাগলে এমনিই সাবস্ক্রাইব করবে।